চট্টগ্রাম থেকে সিলেট পৌঁছতেই অন্য একটা দল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের হার যেন একেবারেই প্রভাব ফেলতে পারেনি তাদের মধ্যে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে একেবারে ফুরফুরে টিম টাইগার্স। সাগরিকার মিসিং চার্মটাও দেখা গেল লাক্কাতুরায়। মূল প্রভাবক যে একজন সাকিব তা তো আর বলতে হয় না, এ দলটার নাটাই খুব ভালোভাবেই ধরে আছেন অধিনায়ক। তবে সেখানে নেই কোনো চাপ, বরং সবার জন্য অবারিত স্বাধীনতা। খেলতে হবে নিজেদের সাবলীল ক্রিকেট, বাইরে থেকে শিখিয়ে দেয়া মন্ত্রে নয়, জেতার জন্য চাই টিম এফোর্ট। লাস্ট দুইটা হোম সিরিজে আমরা ভালো খেলেছি, এটা আমাদের জন্য নতুন আর একটা চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই খুবই ভালো দল, আমাদের চেষ্টা থাকবে আমরা যেভাবে আমাদের ক্রিকেটটা খেলছি, যেভাবে ইম্প্রুভ করছি বা প্রতিটা ম্যাচেই ওইভাবে পারফর্ম করার জন্য। আমাদের টিমও কোনো পার্টিকুলার একজন ব্যাটসম্যান অথবা বলারের উপর ভরসা করে নাই, সো আমরা চাই যে আমরা একটা টিম পারফরমেন্স করি। যে কোনো সিরিজ শুরুর আগেই নিয়মিত আলোচনা উইকেট এবং কন্ডিশন, নিয়ম মেনেই যেন তাই কোচকে নিয়ে পরিদর্শনটা সেরে নিয়েছিলেন সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার আগেই। যদিও সেখান থেকে খুব বেশি আউটপুট আসবে বলে মনে করেন না সাকিব। আমার ধারণা খুব বেশি একটা কেউ উইকেট নিয়ে কথাও বলেনি, আমি আর হয়তো কোচ একটু আলাপ করেছি, এছাড়া আমার ধারণা একজন প্লেয়ারও উইকেটের কাছে গেছে কি না সেটাও আমি জানি না। সো আমি যেটা বললাম যে আমরা আসলে কন্ডিশন নিয়ে চিন্তিত না। আফগান বোলিং অ্যাটাক চিরকালই ভয় ধরা নিয়া। রশিদ মুজিব নবীদের স্পিনের সঙ্গে এখন যোগ হয়েছে ফারুকি আহমেদ জাইদের পেস, কিন্তু কোনো কিছুই ভাবনায় ফেলতে পারছে না নির্ভার সাকিবকে। আমার কাছে মনে হয় আমরা দল হিসাবে তখনই ভালো খেলি আমরা যখন অন্য দলকে নিয়ে চিন্তা না করি, আমরা যখন ওপেন মাইন্ডে থাকি বা নিজেদের খেলাটা কীভাবে আরও একটু বেটার করা যায় সেভাবে চিন্তা করি, এবং নিজেদের জায়গা থেকে সবাই 10-20% কীভাবে ইম্প্রুভ করতে পারে সেই চিন্তাগুলো করি, আমার মনে হয় আমাদের টিমটা তখন পারফর্ম বেশি করে। T20-তে মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, আমরা কীভাবে শুরু করি খেলাটা সেটা অনেক বেশি ডিপে আমার কাছে মনে হয় যে ম্যাচের রেজাল্টের দিকে মানে ভাগ্য নির্ধারণ করতে পারে অনেক বেশি। ওয়ানডেতে হারের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ হয়েছে নতুন টেনশন, তামিম ইকবালের অবসর এবং ফিরে আসা। বাইরে যতই প্রভাব না পড়ার অভিনয় করুক না কেন, ক্রিকেটারদের চোখে মুখে আছে অনেক প্রশ্ন। তবে সাকিবের সোজা কথা, ড্রেসিং রুমে নেই কোনো সমস্যা। বাইরে থেকে হয়তো অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, ড্রেসিং রুমে আমার কাছে কখনোই মনে হয় না যে আমরা আনসেটেল ছিলাম কিংবা এখন আছে। এনভায়রনমেন্ট তো আমি সবসময় মনে করি ভালো আছে, অবশ্যই রেজাল্টের কারণেই আপনারা সবসময় চিন্তা করবেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ, বাট আমার কাছে মনে হয় না যে খুব বেশি একটা ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট চেঞ্জ হয় আমরা জিতি অথবা হারি। বেশ কিছুদিন ধরেই ক্রিকেটারদের ফিটনেস ইস্যু নিয়ে সরগরম ক্রিকেট পাড়া। তবে তামিম কাণ্ডের পর সেই আলোচনায় ভাটা পড়েছে অনেকটা, যদিও সুপার সাকিবের কাছে সবার আগে ফিটনেস। আমাদের দলকে যদি ভালো কিছু এনে দিতে হয় আমাদের বাংলাদেশের হয়ে, তাহলে অবশ্যই আমাদের শুধু ফাস্ট বোলার না, এই 15-20 জনের যে স্পটটা আছে সবাইকে আসলে ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই সিরিজের পর থেকেই বিশ্বকাপের প্রস্তুতিতে ঢুকে যাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই ব্যক্তিগত লক্ষ্য নিয়ে প্রশ্ন গেল সাকিবের কাছে। সবসময় রেকর্ডকে উপেক্ষা করে চলা ক্রিকেটার এবার বেশ সুপ্রতিভ। না, ওরকম কোনো নাম্বার নেই যেটা আমি চাই, বাট ওয়ার্ল্ড কাপ আসলে অবশ্যই চাই যে বড় বড় কোনো নাম্বার যেন হয়। আবহাওয়ার খবর বলছে মাঝে মাঝে বৃষ্টি হানা দিতে পারে সিলেটের টি-20 সিরিজে, তাই যে কোনো দৈর্ঘ্যের ম্যাচ খেলতেই প্রস্তুত টিম বাংলাদেশ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।